সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ১২১ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় তরুণ টাইগারদের। বাংলাদেশের দেয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং আক্রমণে ১০১ রানে অল আউট আফগানরা। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা আইস মোল্লা। সিরিজ জয়ের টার্গেট নিয়ে ম্যাচ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। টস জিতে ব্যাটিং এর শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের, দলীয় ৬ রানেই হারায় প্রান্তিক নওরোজ ও খালিদ হাসানের উইকেট। দুই টপ অর্ডার ব্যাটসম্যানের আউটের চাপে পড়া বাংলাদেশ দলের হাল ধরেন আইস মোল্লা, মফিজুল ইসলাম। দলীয় স্কোর ৬৭-র ঘরে, মফিজুল সাজ ঘরে ফিরলেও অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নেন আইস মোল্লা। দলীয় স্কোর ২০০ পেরোলে ১০৮ রানে ফেরেন অনূর্ধ্ব ১৯ দলের এই ব্যাটসম্যান। ক্যাপ্টেন মেহরব সাদ আর তানজিবুল খেলেন ১৮ রানের ইনিংস। সেই দিকে আব্দুল্লাল মামুনের নট আউট ৩২ আর আরিফুলের ৪ রানে ২২২ রানে শেষ হয় টাইগার যুবাদের ইনিংস। ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং আক্রমণ সামলে খেলার চেষ্টা করে আফগানিস্তান। দলীয় ৩৬-এ সাজঘরে দুই আফগান ওপেনার সাবাউন বানোয়ারি ও সুলাইমান সাফি। সামলে খেলার চেষ্টা করেন বিলাল সাইদি ও ক্যাপ্টেন ইজাজ আহমেদ। নাইমুরের শিকার দুই আফগান ব্যাটসম্যানই আউট হওয়ার আগে ২২ রান বিলালের আর ইজাজ খেলেন ২১ রানের ইনিংস। জাহিদুল্লাহ সালিমের ১৩ রানের পর লোয়ার মিডল অর্ডারে ১০-এর ঘর পেরোতে পারেননি আর কোনো আফগান ১৯ না পেরোনো ক্রিকেটার। নাইমুর রিপনদের বোলিং ছড়ে ১০১ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। সেঞ্চুরি করেছি, খুবই ভালো অনুভূতি। আমাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করব। আমরা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সামনে আরও ভালো কিছু করতে পারি। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক।